পুরনো ঢাকায় রাসায়নিকের গুদাম থেকে আবারও ভয়াবহ আগুন চারজন নিহত গুরুতর আহত বহু মানুষ কেন সেখান থেকে এরকম ঝুঁকিপূর্ণ গুদাম সরানো যাচ্ছে না বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের উচ্চ হারের মধ্যেও কেন সরকার শপিং মল দোকানপাট খুলে দিচ্ছে আমাদের জীবন এবং জীবিকা দুটিকে চিন্তা করতে হয় সরকারকে লকডাউন তো আপনার কখনো পারমানেন্ট সলিউশন হয় হবে না আর আমাদের দেশের মতো যে সবকিছু বিবেচনা আমাদের আনতে হবে ভারতে সংক্রমণের নতুন রেকর্ডের মধ্যেই সংকট সামলাতে প্রধানমন্ত্রী মোদীর জরুরি বৈঠক ভারত থেকে টিকা আমদানির সিদ্ধান্ত বাংলাদেশ কিভাবে নিয়েছিল থাকবে বিশেষ প্রতিবেদন এসব নিয়েই আজকের প্রবাহ এই অনুষ্ঠান রেডিওতে আপ প্রচার তরঙ্গে একই সঙ্গে এটি সরাসরি শোনা যাচ্ছে আমাদের ওয়েবসাইট বিবিসি বাংলা ডট আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি মোয়াসেম হোসেন বাংলাদেশের রাজধানী ঢাকার পুরনো অংশের আরমানি টোলায় একটি বহুতল ভবনে আগুন ধরে যাওয়ার পর এ পর্যন্ত চারজন নিহত এবং আরও বহু মানুষ গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন আহতদের মধ্যে অনেক দমকলকর্মীও আছেন ধারণা করা হচ্ছে ভবনটির নিচে রাসায়নিক সামগ্রীর গুদাম থাকার কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল ঢাকায় আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম থাকার কারণে এর আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ মারা গেছে আজকের ঘটনার খবরাখবর রাখছিলেন ঢাকায় বিবিসির সঞ্জনা চৌধুরী তিনি এখন ঢাকা স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সঞ্জনা কিভাবে এই আগুন লেগেছিল কী জানা যাচ্ছে মজেম আগুন ধরার এই ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ভবনটির নিচে ওর আশেপাশে বেশ কয়েকটি কেমিক্যাল বোঝাই দোকান ছিল ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে যে এই কেমিক্যালের গুদাম থেকে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে তো তারা এই বিষয়টি এখনও তদন্ত করছে তো ফায়ার সার্ভিসে একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে কেমিক্যালগুলো ভীষণ দাহ্য হওয়ার কারণে আগুন খুব অল্প সময়ের মধ্যে একটা ভয়াবহ আকার নেয় তো ওই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট রাত থেকেই কাজ করেছিল পরে পাঁচ থেকে ছয় ঘন্টার চেষ্টায় সকাল দিকে আগুন বলতে গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাকে যেটা জানিয়েছেন যে তারা মানুষের চিৎকার শুনে প্রতিটি ফ্লোরে গিয়ে গ্রিল কেটে তারপরে আহতদের নামিয়ে নেন এবং তারপর তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন নিচতলার যে কেমিক্যালের গুদাম সেটার জানালা খুলে দিতেই এক প্রকার বিস্ফোরণের মতো হয় তারা যেটা বলছেন কারণ ভেতরে যে গ্যাস ছিল কেমিক্যাল পোড়ার কারণে সেটা বাইরের বাতাসের সংস্পর্শে আসতেই দাউদাউ করে জ্বলতে থাকে এবং কেমিক্যাল পোড়ার ধোয়া এতটাই ভয়াবহ ছিল যে দায়িত্বরত একজন দমকলকর্মী আমাকে জানিয়েছেন যে তারা মাস্ক পরে ভেতরে প্রবেশ করলেও বিষাক্ত ধোঁয়ায় কয়েকজন কর্মীও তাদের অসুস্থ হয়ে যান যাদেরকে পরে হাসপাতালে যেতে হয়েছে তো যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের অবস্থা কি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিক কিন্তু ওই ভবনের নিচে এখন যেটা হচ্ছে যে ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণ এসছে কিন্তু ভবনের নিচে পাউডার বা লিকুইড জাতীয় যে কেমিক্যালগুলো সেগুলো ছড়িয়ে গেছে কিন্তু এগুলোর আসলে কোনো লেবেল নেই এজন্য দমকল কর্মীদেরকে যখন আমি প্রশ্ন করেছি যে সেগুলো কী ধরনের কেমিক্যাল ছিল কতটা ভয়াবহ তারা আসলে আমাকে কোনো সদত্ব দিতে পারেননি তবে তারা এটা নিয়ে এখনও তদন্ত করছেন তবে সেগুলো যে ভীষণ ভ বিপজ্জনক ছিল তারা সেটা আমাকে নিশ্চিত করেছেন চিকিৎসকরাও জানিয়েছেন যে বিশজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তাদের প্রায় সবাই আসলে ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ধোঁয়ায় তাদের শ্বাসনালি পুরে গেছে অনেকের বিভিন্ন পার্সেন্টেজে এবং সরাসরি আগুনে পড়ার ক্ষত কিন্তু তাদের নেই আহতদের মধ্যে ধোঁয়াটি আসলে এতই বিষাক্ত ছিল যে মূলত তারা আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক জি এবং চারজন আইসিইউতে আছেন এবং যে সংখ্যা যেটি বলা হচ্ছিল চারজন দুজনকে নিচতলা থেকে এবং আরও দুজনকে চিলেকোঠা থেকে চারজনের মোট চারজনের লাশ উদ্ধার করা হয়েছে সেটি আমাকে আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সঞ্জনা চৌধুরী বাংলাদেশে আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের এটাই প্রথম ঘটনা নয় এর আগেও ঢাকায় এরকম ঘটনা আরও কয়েকবার ঘটেছে কেন সেখান থেকে গুদাম সরানো যাচ্ছে না শুনুন সঞ্জনা চৌধুরীর রিপোর্টে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়েই সেখানে ছুটে যান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ভবনটির নিচে ও আশেপাশে বেশ কয়েকটি কেমিক্যালের দোকান থাকায় আগুনের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ প্রতিটি রাসায়নিক অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তিনি কেমিকেল পোড়া ধোঁয়া ও আগুনের বিস্তৃতি এতটাই ভয়াবহ ছিল যে মাস্কসহ উদ্ধার অভিযান চালাতে গিয়েও আহত হন চারজন তপকল কর্মী এই কেমিকেলগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে জানান মিস্টার রহমান হয় বিল্ডিংয়ের নিচ চলা গ্রাউন্ড ফ্লোরে দোশ বারোটা দোকান মাস্কান্দিরোর যতগুলা দোকান সকলে কেমিকেলের দোকানেই সালভেডিএসি নাইটি গেছি এগুলা আছে এখানে আগুন লাগার পরে গ্রাউন্ড ফ্লোরের আগুনের বিষাদ একদম হাত পর্যন্ত যত তীব্র স্মোকই হোক আমরা ব্রিদিং ছাড়া ঢুকতে পারি কিন্তু এই স্মোকের ভিতরে আমরা ব্রিদিং ছাড়া ঢুকতে পারিনি আমাদের চারজন অসুস্থ হয়েছে আর কি তারা এখনো হাসপাতাল আছে কেমিক্যাল জনিত কারণে তারা অসুস্থ হয়ে গেছে এর আগে দুহাজার সালে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটাত্তর জনের প্রাণহানি হয় তারও আগে দুহাজার সালে নিমতলি ট্র্যাজেডিতে প্রাণ হারান একশো জন এই প্রতিটি ঘটনাই ভয়াবহ রূপ নিয়েছে মজুত করা দাহ্য কেমিক্যালের কারণে প্রতিটি দুর্ঘটনার পর কেমিক্যালের মজুত সরিয়ে নেয়ার ব্যাপারে একাধিক তদন্ত কমিটি হলেও তাদের কাজের কোনও বাস্তবায়ন নেই দায়িত্ব পাওয়ার পরও যারা কোনো তদারকি করেনি পদক্ষেপ নেয়নি এখন তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব তিনি একে নিছক দুর্ঘটনা নয় বরং অবহেলাজনিত হত্যা হিসেবে আখ্যা দেন আমরা অনেকগুলো তদন্ত কমিটি পেয়েছি সুস্পষ্ট নীতিমালা এবং সিদ্ধান্ত পেয়েছি এমনকি প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। কিন্তু কিছুই তোরণ হয়নি একই সঙ্গে সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিস্ফোরক অধিদপ্তর শিল্প মন্ত্রণালয় এরা সকলে মিলে যে দায় নিয়েছিলেন সেই দায় তোরণ হয়নি আমি মনে করি পুনরাবৃত্তির মূল কারণ যে আমরা এই বর্গকে এবং একই সঙ্গে যে এই বাড়িওয়ালারা অবলজনিত হত্যাকাণ্ডের দায়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা আনা আনতে পারছে না এসব কেমিক্যালের মজুদ অস্থায়ীভাবে সরিয়ে নিতে ঢাকার টঙ্গি এবং শ্যাম্পুরে ছয় একর করে জায়গা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত স্থানান্তরের কোনো কাজ হয়নি এছাড়া নিমতলে ট্র্যাজেডির পর শিল্প মন্ত্রণালয় স্থায়ী রাসায়নিক শিল্পনগর প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এরপর চুরিহাট্টায় আগুনের দুই মাসের মাথায় পুরান ঢাকার সব কেমিক্যালের গুদাম অপসারণে বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স অভিযান চালায় কিন্তু সব অভিযান ও প্রতিশ্রুতি কিছুদূর এগিয়েই থেমে আছে যদিও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার নিজ মন্ত্রণালয়ের দায় এড়িয়ে গিয়ে অন্যান্য মন্ত্রণালয় ও সেবা সংস্থার ওপরই দায় চাপাতে চাইছেন আমরা একাধিকবার মিটিং করছি আমরা দক্ষিণের মেয়র সাহেবের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাণিজ্য মন্ত্রী একাধিকবার আমরা মিটিং করছি এবং তখনই সিদ্ধান্ত হয়েছে যে কোনো আবাসিক এবং এখান থেকে করতে হবে সেই সিদ্ধান্ত গুলা বাস্তবানের দায়িত্ব হল সিটি কর্পোরেশন দক্ষিণের এবং এক্সক্লুসিভ ডিপার্টমেন্ট এগুলা তাদের দায়িত্ব জিনিসগুলো তাদের তদারকি করা উচিত কারণ মাঝে মাঝে আমাদের উপর খুব ক্ষুব্ধ হয়ে যায় যে পুরান ঢাকা থেকে এসব কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় এবং এ বিষয়ে যদি ভবন মালিকরা সচেতন না হন তাহলে আরেকটি ট্র্যাজেডির মুখোমুখি হওয়া অসম্ভব নয় বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ঢাকা থেকে চৌধুরী বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সংক্রমণের হার যখন এখনও বেশ উঁচুতে তখন সরকার আজ পঁচিশে এপ্রিল থেকে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে আজ এক সরকারি ঘোষণায় জানানো হয়েছে আগামী রোববার হতে বাংলাদেশে দোকানপাট শপিং মল খোলা যাবে করোনা ভাইরাসের প্রথম ঢেউ বাংলাদেশ সফলভাবে সামাল দিয়েছে বলে দাবির পর এবারকেরও পরিস্থিতির এতটা অবনতি ঘটল ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল দ্বিতীয় ঢেউ শুরু হয় মার্চ মাসে দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যেমন বেশি তীব্র হয় একই সাথে গুরুতর রোগী এবং মৃত্যু সংখ্যাও প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি করোনাভাইরাসের জিনম সিকোয়েন্স নিয়ে বেশি গবেষণা করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সমিত সাহা বলেছেন সংক্রমণ যখন নিম্নমুখী হয়েছিল তখন সবার মাঝেই একটা ধারণা তৈরি হয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে সেজন্য সব ক্ষেত্রেই ঢিলেঢালা অভাব থাকার বিষয়টি এবার সংক্রমণের তীব্রতার অন্যতম একটি কারণ বলে তিনি মনে করেন তিনি বলেছেন গবেষণায় তারা আরো কয়েকটি কারণ পেয়েছেন আমাদের বিয়ে বাড়িতে থেকে শুরু করে সমুদ্র সৈকত পর্যন্ত সবকিছুই সব জায়গায় গেছি এবং সেটার প্রেক্ষিতেই ভাইরাস গুলো খুবই যথেষ্ট আমাদের মধ্যে এসছেন এবং আসা যখন ওনারা করেন আসেন ভাইরাসটা তখন দেশে সে মাল্টিপ্লাই করে যখন সে করে তখন এর মধ্যে গিয়ে তার মিউটেশন গুলো হয় একইভাবে বিস্তারও ঘটে তেমনি ভাবে আমাদের এখানে ইউকের ভ্যারিয়েন্ট আসছে আমাদের এখানে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট আসছে এগুলো আমাদের এখানে বিস্তৃত হয়েছে সব জায়গায় সব কিছু মিলিয়েই আমাদের এই জিনিসটা বাট এর বাইরেও নিশ্চয়ই কিছু আছে কারণ এটা শুধু কিন্তু বাংলাদেশেই হচ্ছে না এই উপমহাদেশটাতেই কিন্তু বড় আকারে একটা ভিউ এসেছে আমরা দেখছি ভারতে আমরা দেখছি পাকিস্তানে আইডিসিআর এর কর্মকর্তারাও তাদের গবেষণায় একই ধরনের কারণ পাওয়ার কথা তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের একজন সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেছেন গবেষণার ঘাটতির কারণেও সংক্রমণের তীব্রতার কারণ বুঝতে বিলম্ব হয়েছে বলে তার ধারণা গবেষণা করার মতো প্রতিষ্ঠানের অভাব এবং মুশকিল হচ্ছে যে গবেষণাগুলোর উপরেও আমাদের সাধারণ মানুষ তো বলবোই না যারা তারা অনেক সময় পুরোপুরি বিশ্বাস করতে পারেন না তার ফলে আমাদের এই যে ভ্যারিয়েন্ট এসেছে এটা আমরা কিন্তু প্রায় দুই তিন মাস পরে জানতে পারলাম যেটা ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে যে ট্রিপল মিউটেন্ট ভাইরাস আসছে সেটা যদি বাংলাদেশে আসে তাহলে পরিস্থিতি কি হবে আসলে এটা চিন্তা করলে অধ্যাপক সানিয়া তাহমিনা মনে করেন ভারতের সংক্রমণের ধরন নিয়ে বিশ্লেষণ করে বাংলাদেশে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন অন্যদিকে দ্বিতীয় ঢেউ আসার আগে বিশেষজ্ঞরা সরকারকে কোনো পূর্বাভাস দিয়েছিল কিনা সেই প্রশ্ন এখন অনেকে তুলেছেন সরকারের বিশেষজ্ঞ বা কারিগরি কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন তারা পরিস্থিতি পর্যালোচনা করে তাদের পূর্বাভাস নিয়মিত সরকারের কাছে তুলে ধরেন যখন আমাদের কমা শুরু তখনও আমরা বলেছি যে আমাদেরকে কিন্তু দ্বিতীয় ওয়েভেজনে প্রস্তুত থাকতে হবে বোর্থ কন্টেনমেন্ট এবং হাসপাতালের সেবা এবং এটা আমরা পরিষ্কার বলেছি যে এই মহামারীটা বিশ্ব থেকে কবে যাবে এটা কিন্তু কেউ বলতে পারছে না যদি এইটাই আমি বুঝতে পারি তাহলে আমার সবসময়ের জন্য এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রথমে আঠারো দফা নির্দেশনা দিয়ে জনসমাগম নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল এরপর দু সপ্তাহে লকডাউন এখন চলছে তবে এখন পঁচিশে এপ্রিল থেকেই দোকান ও শপিং মল খুলে দেওয়া হচ্ছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন বলেছেন ২৮ এপ্রিলের পর লকডাউন শেষ হলে বিধিনিষেধ আরও শিথিল করা হতে পারে গণপরিবহন এবং অফিস আদালত খোলার বিষয়েও তাদের মধ্যে আলোচনায় আসছে মন্ত্রী ফরাদ হোসেন বলেছেন দু সপ্তাহের লকডাউনের পর দু সপ্তাহের লকডাউন শেষ হলে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার বিষয়টাতেই সরকার নজর দেবে জীবন এবং জীবিকা দুটিকে চিন্তা করতে হয় সরকারকে লকডাউন তো আপনার কখনো পার্মানেন্ট সলিউশন হবে না আর আমাদের দেশের মতো যেখানে আর্থসামাজিক অবস্থা আর বা সবকিছু বিবেচনা করতে হবে আমাদের হচ্ছে আমরা এই চেইন সংক্রমণের চেইনটা ভাঙতে চাইছি সেটির জন্যই কিন্তু আমাদের এই দুই সপ্তাহ এটা দেওয়া আমি আশা করব যে আমরা সকলেই জানি যে ইতিমধ্যে মানুষে তো অনেক সচেতন হয়েছে তারা যদি শারীরিক দূরত্বটা মেইনটেইন করে এবং তারা যদি শতভাগ মাস্ক পরে যেগুলো মেনে যদি আমরা দোকানগুলো খোলা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের হবে মন্ত্রী বলেছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকার এখন সামাজিক আন্দোলন গড়ে তোলার দিকেও নজর দেবে ঢাকা থেকে কাদির কল্লোড় ভারতের করোনা ভাইরাস সংক্রমণের নতুন রেকর্ডের মধ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকট সামলাতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন গত চব্বিশ ঘন্টায় ভারতের তিন লক্ষ হাজার মানুষের দেহে নতুন করে সংক্রমণ ধারা পড়েছে মারা গেছে দু জন এর মধ্যে অক্সিজেন না পেয়ে দিল্লির এক হাসপাতালেই পঁচিশ জন রোগী মারা গেছেন বলে বলা হচ্ছে অক্সিজেনের অভাবে দেশটির বিভিন্ন রাজ্য সংকটে পড়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কলকাতা থেকে যোগ দিচ্ছেন বিবিসির অমিতাভ ভট্টশালী অমিতাভ অক্সিজেনের অভাবের কথা গত কদিন ধরেই শোনা যাচ্ছিল কিন্তু সংকট কি করে এতটা চরমে পৌঁছালো যে গুরুতর অসুস্থ রোগীরা অক্সিজেন না পেয়ে হাসপাতালেই মারা যাচ্ছেন ঠিকই ম যে সংকটটা এখন অতি গভীর হয়ে গেছে বিশেষ করে পশ্চিম এবং উত্তর ভারতের রাজ্যগুলিতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রোগীর পরিবারের সদস্যরা সারা রাত ধরে লাইন দিচ্ছেন অক্সিজেন কেনার জন্য এবং এক একটা সিলিন্ডারের দাম পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল কিন্তু এখন সেটাও পাওয়া যাচ্ছে না বলে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন এবং ওই উত্তরপ্রদেশেরই একজন সিনিয়র সাংবাদিকের কথা জানা জানা যাচ্ছে যিনি একের পর এক টুইট করে আবেদন করছিলেন অক্সিজেন চেয়ে লিখছিলেন যে তার অক্সিজেনের মাত্রা দ্রুত কমে আসছে কিন্তু শেষ পর্যন্ত তিনি অক্সিজেন পাননি মৃত্যু হয়েছে তার দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে কড়া মন্তব্য করেছে বলেছে যে ভিক্ষা করুন চুরি করুন ধার করুন যা খুশি করুন কিন্তু অক্সিজেন সরবরাহটা দ্রুত ঠিক করুন এবং এখানে জানিয়ে রাখি মার্জেন যে পূর্ব ভারতে যেহেতু মূলত ইস্পাত শিল্প কারখানা গুলো অবস্থিত ওই কারখানাগুলোতে শিল্পের জন্য অক্সিজেন মজুদ থাকে এবং তারা চিকিৎসার অক্সিজেনও সরবরাহ করতে পারে তাই এই অঞ্চলের অক্সিজেন থেকে এখান থেকেই কিন্তু অক্সিজেনটা ভারতের অন্যান্য রাজ্যে পাঠানো হচ্ছে পূর্ব ভারতে এখনো ততটা বড় সংকট অক্সিজেনের দেখা যায়নি তবে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই কাজটা অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল মার্চের গোড়া থেকে যখন ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়ছিল তখনই যদি অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা যেত তাহলে এই পরিস্থিতি এতটা খারাপ হতো না তো এই সংকট মোকাবেলায় আমরা যেটা দেখছি প্রধানমন্ত্রী মোদী তিনি আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কি পদক্ষেপ আসলে সরকার নিচ্ছে এই বৈঠকগুলো হয়েছে সুপ্রিম কোর্ট কয়েকটা নির্দিষ্ট নির্দেশ দেওয়ার পরে আদালত বলেছে যে অক্সিজেন আর ভ্যাকসিন সরবরাহ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি পরিকল্পনা করতে সরকার সেটা জানাতে হবে এবং এই প্রেক্ষিতেই এই বৈঠকগুলো প্রথমে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তারপরে বসেছিলেন বৈঠক করতে অক্সিজেন সরবরাহকারী এবং উৎপাদনকারী সংস্থাগুলোর সঙ্গে যেখানে ইস্পাত শিল্প কারখানার মালিকরাও ছিলেন এবং রাজ্যগুলিকে তিনি বলেছেন যে অক্সিজেন আর করোনা চিকিৎসার ওষুধের কালোবাজারি যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং ভারতীয় রেল ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে অক্সিজেন পরিবহনের জন্য রেল সেটা ইতিমধ্যেই করতে করতে শুরু করেছে এবারে বিমান বাহিনীও করবে সেটাই বলা হয়েছে তো অমিতাভ আপনাকে অনেক ধন্যবাদ কলকাতা থেকে বলছিলেন বিবিসির অমিতাভ ভট্টশালী এবারে আজকের বাদ বাকি বিশ্ব সংবাদ পুলক গুপ্তের কাছে জাপানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে বেশ কিছু বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হলো যখন টোকিও অলিম্পিকের মাত্র তিন মাস বাকি যেসব রেস্তোরাঁ বারে মদ বিক্রি করা হয় সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে শপিং মলগুলো বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে জনসাধারণকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বড় বড় শহরগুলোতে রোববার থেকে দুই সপ্তাহের জন্য এই বিধিনিষেধ কার্যকর করা হবে চাদের প্রয়াত প্রেসিডেন্ট ইদ্রিস দেবীর শেষকৃত্য শুরু হয়েছে দেশের রাজধানী জামেনায় শেষকৃত্যের শুরুতে একুশ বার তপধ্বনি করা হয় বিদ্রোহীদের সাথে এক লড়াইয়ে তার নিহত হওয়ার কথা এই সপ্তাহেই ঘোষণা করা হয়েছে আফ্রিকার বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো চাঁদের প্রয়াত প্রেসিডেন্টের শেষকৃত্যে অংশ নিচ্ছেন ইন্দোনেশিয়ায় তিপ্পান্ন জন নাবিক সহ নিখোঁজ একটি সাবমেরিনের খোঁজে উদ্ধারকারীরা প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখেছেন সাবমেরিনের মধ্যে অবশিষ্ট অক্সিজেন শনিবার ভোর তিনটা বা তারও আগে শেষ হয়ে যাওয়ার কথা জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বিদোদো নিখোঁজ নাবিকদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন বুধবার বালি দ্বীপের কাছে এক প্রশিক্ষণের সময় সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায় উদ্ধারের প্রয়াসে বেশ কটি দেশ অংশ নিচ্ছে সমুদ্র থেকে মানুষকে উদ্ধার করে এমন একটি সেবা সংস্থা বলছে লিবিয়ার উপকূলে রবারের ডিঙি নৌকা ডুবিতে প্রায় একশো তিরিশ জন অভিবাসী প্রাণ হারিয়েছে বলে তারা আশঙ্কা করছে এস মেডিটেরানি বলছে উত্তাল সাগরে বিপদে পড়ে সংকেত দিয়েছিল যে কয়েকটি নৌকা এটি ছিল তার একটি সংস্থাটি বলছে সমুদ্রের এই অংশে চলতি বছরে পর্যন্ত সাড়ে তিনশো জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বাংলাদেশে যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত এনেছে ঠিক সেই সময়ে ভারত থেকে টিকার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটি এখন তীব্র সংকটে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা আমদানি চুক্তি করেছিল বাংলাদেশ কিন্তু ভারত টিকা রপ্তানি নিষিদ্ধ করার পর এই সংকট তৈরি হয় বাংলাদেশ এখন অন্য কোনো দেশ থেকে টিকা আনার চেষ্টা করছে করোনা ভাইরাসের টিকার জন্য কেবলমাত্র ভারতের উপর নির্ভর করার সিদ্ধান্তটি কিভাবে নেওয়া হয়েছিল বিস্তারিত শুনুন ঢাকা থেকে গত ২৭ জানুয়ারি ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টিকা গ্রহীতা কুর্মিটলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নুরু ভেরোনিকা করস্তাকে শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছিলেন পর্যায়ক্রমে দেশের সবাই টিকা পাবে এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা যাতে করে তাড়াতাড়ি আমাদের দেশে মানুষ তারা স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করব। বিশ্বের অনেক দেশও এখনও শুরু করতে পারেনি সেখানে আমাদের মতো একটি দেশ ঘন বসতিপূর্ণ দেশ সীমিত অর্থনৈতিক মানে শক্তি নিয়েই আমরা কিন্তু মানুষের কল্যাণে যে আমরা কাজ করি সেটাই আজকে প্রমাণ হলো বেসরকারি কোম্পানি ভ্যাকসিন মাধ্যমে সিরামি ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড স্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ সরকার গত নভেম্বরে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী সিরামি ইনস্টিটিউট থেকে বাংলাদেশে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ করে টিকা আসার কথা ছিল এরপর জানুয়ারিতেই রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রায় এক হাজার তিনশো কোটি টাকায় অক্সফোর্ড স্ট্রাজেনেকার উৎপাদিত তিন কোটি ডোজ টিকা সিরামি ইনস্টিটিউট থেকে কেনার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তবে কমিটির ওই বৈঠকে তখনও টিকা নিয়ে কোনো সংকট হতে পারে বা সিরাম থেকে টিকা পেতে সংকট হলে কিভাবে বাংলাদেশ টিকা পাবে তেমন কোনো ধারণা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তোলা হয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন টিকার ক্ষেত্রে বিকল্প আর কোনো উৎস তখনও সরকারের হাতে ছিল না বলেই এসব বিষয়ে তারা তখন বিবেচনায় নেননি

এবং সিদ্ধান্ত করা হয়েছিল ইন্ডিয়াতে যে এই ভয়ঙ্কর অবস্থা হবে হু নিউ থার্ড ওয়েভ ইন ইন্ডিয়া বা সেকেন্ড ওয়েভ হিয়ার এইভাবে যে ভয়ঙ্কর অবস্থা রূপ নিবে এগুলো তো তবে পরিকল্পনা মন্ত্রী সহ ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত থাকা একাধিক কর্মকর্তারা বলছেন আসলে ভারত থেকে ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে দু দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক বিশেষ করে উভয় দেশের প্রধানমন্ত্রীদের মধ্যকার যোগাযোগকে বেশি গুরুত্ব দিয়ে তখনই ধারণা করা হয়েছিল যে সংকট আসলে তা সহজেই সমাধান হয়ে যাবে মি মান্নান বলছেন ক্রয় প্রক্রিয়ায় দেশের মধ্যকার সম্পর্ক তারা বিবেচনায় নিয়েছিলেন এবং তারা এখনো মনে করছেন যে চলমান সংকটের অবসান হবে শিগগিরই সরকার প্রধান থেকে সরকার থেকে বলা হয়েছে যে আমাদের যে কমিটমেন্ট বাংলাদেশ টু সাপ্লাই দ্য ভ্যাকসিন আমরা এটা করবই কারণ প্রথম দিকে এটা কথা উঠছিল না যে এক্সপোর্ট করা হবে না নিয়ে এটা কনফিউশন ছিল পরে তাদের ফরেন সেক্রেটারি এখানে আসলো এবং অন্যান্য অনেকেই এটা বললো যে না এটা বাংলাদেশকে যে কমিট করা হয়েছে এটা অক্ষরে অক্ষরে প্রতিপালন করা হবে এবং আমি তো মনে করি এখন এখানে আছে আমার ধারণা উভয় সরকার আলোচনা করে এটা উভয়ের মঙ্গলের জন্য তাদের লোকের জন্য টিকা দেওয়া জরুরি আমাদেরও জরুরি এটা হ্যান্ডেল করা হবে বলে ধারণা বিকজ ফ্রেন্ডশিপ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বাস্তবতা হলো চুক্তির পর সিরাম ইনস্টিটিউট থেকে দুটি চালানে এ পর্যন্ত মাত্র সত্তর লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এরপর থেকে বত্রিশ লাখ ডোজ উপহার হিসেবে এলেও চুক্তি অনুযায়ী আর কোনো টিকাই পায়নি বাংলাদেশ ফলে জানুয়ারিতে আনুষ্ঠানিক শুরুর পর সাতই ফেব্রুয়ারি থেকে দেশ দেশজুড়ে শুরু হওয়া টিকাদান কর্মসূচি এখন স্থিমিত হয়ে আসছে পর্যাপ্ত টিকা না থাকার কারণে আবার প্রথম ডোজ যাদের দেয়া হয়েছে তাদের সবাই এখন দ্বিতীয় ডোজ পাবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা যা প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা বহু মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি করেছে তেমনি একজন বরিশালের মনিকা সরকার আমি করোনার প্রথম ডোজ নিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ আমাদের সদর হাসপাতাল থেকে আর আমাদের এখন দেশে মানে করোনার অবস্থা খুবই খারাপ আমি যে দ্বিতীয় ডোজ নিতে পারবো আমার কোনো সম্ভাবনা আছে কিনা আমি জানি না আমি নিশ্চয়তার মধ্যে আছি আমার মনে হয় আমি পাবো তারপরে একটু কষ্ট নেই বৃহস্পতিবার বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল যে দেশে এ পর্যন্ত এমন প্রথম ডোজ নেয়া ব্যক্তির সংখ্যা সাতান্ন লাখ আটাত্তর হাজার ছশো ছিয়াশি জন এর মধ্যে মাত্র উনিশ লাখ সাতষট্টি হাজার নয়শো আটাত্তর জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন অন্যদিকে টিকা নেয়ার জন্য এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন একাত্তর লাখ চুরাশি হাজার চারশো ছয় জন কিন্তু টিকার সংকট তৈরি হওয়ায় প্রথম ডোজের টিকাদানের সংখ্যা এখন কমিয়ে এনেছে কর্তৃপক্ষ ফলে প্রথম ডোজের টিকার সহসা পাওয়া যাবে কিনা তা নিয়েও অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে এমনই একজন ঢাকার শ্যামলী বেগম যার পরিবারের একজন সদস্য ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন আমি আসলে চলতি মাসে এই বারো তারিখে রেজিস্ট্রেশন করেছি কিন্তু আমি এখনো কোন টিকা দেওয়ার কোনো ডেট এখন আমি পাইনি এ নিয়ে আমি একটু উদ্বিগ্ন আমি আশা করছি যেন আমি খুব সহজে টিকার ডেটটা পেয়ে যাই যাতে আমি টিকাটা দিতে পারি কিন্তু শ্যামলি বেগমের এমন আশা কতটা পূরণ হবে তা এখনই বলা কঠিন কারণ সিরাম থেকে যে বেসরকারি কোম্পানি টিকা এনে বাংলাদেশ সরকারকে দেয়ার কথা তারাই এখন ভারত সরকারের সাথে আলোচনার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে কারণ ভারতের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে টিকা রপ্তানি বন্ধ করে রেখেছে দেশটির সরকার দেশটির আঠারো বছরের বেশি প্রায় একশো কোটি মানুষকে টিকা দেওয়ার জন্যে তারা বরং অন্য দেশ থেকেও টিকা আমদানির চিন্তা করছে এমন পরিস্থিতিতে সিরাম ইনস্টিটিউট আগামী মাসেও কোনো টিকা বাংলাদেশকে দিতে পারবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই অন্যদিকে ভারত থেকে টিকা পাওয়ার চুক্তি হয়ে যাওয়ার কারণে অন্য কোনো দিকে দৃষ্টিই দেয়নি বাংলাদেশ এমনকি চীনা টিকার ট্রায়াল নিয়ে যে প্রস্তাব এসেছিল সেটিতে প্রথমে সম্মত হয়েও পরে পিছিয়ে এসেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো সহ ধনী দেশগুলো প্রায় সব টিকাই অগ্রিম বুকিং দিয়ে রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ অর্থাৎ কোভ্যাক্স থেকে টিকা আসার কথা থাকলেও সেটি কবে আসবে তা এখনও চূড়ান্তই হয়নি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাউসার আফসানা বলছেন চুক্তি করার সময় বিকল্প কম থাকলেও ক্রয়ের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার সময় এগুলোর সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশের জন্য এখন এমন পরিস্থিতি মোকাবেলা করা অনেকটাই সহজ হতো সামনে বুঝতে পারছি যে আমাদের ঘাটতি মে মাসে শুরু হয়ে যাবে যদি আমরা এই মুহূর্তে আমরা ভ্যাকসিন না পাই একটা হলো সেরামিন সিটিজের কাছ থেকে দ্বিতীয়ত কোভ্যাক্স যে আস্ট্রাজেনেকা ভ্যাকসিন আমাদেরকে মার্চ মাসে দিতে চেয়েছিল ও কিন্তু ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছায়নি বাংলাদেশ তখন যে জিনিসটা করেছিল সেটা হল যে শুধুমাত্র ভ্যাকসিন ভ্যাকসিনের উপর নির্ভরশীলতা না করা মানে যেহেতু স্যারামিন টিকিট বানায় এটার উপর নির্ভরশীলতা না করে আরো যেমন রাশিয়া আবার চায়না কিন্তু প্রবলেম হয়েছে যে রাশিয়ান ভ্যাকসিন আর চাইনিজ ভ্যাকসিন এর রেজাল্ট গুলো এখনো কিন্তু এর হাতে পড়ে আছে যে ফুললি যে একটা পেতে হয় ওটা আসলে পায়নি কিন্তু মাঝে মাঝে আসলে বাংলাদেশ যেহেতু অনেক বোল ডিসিশন নিয়ে থাকে আমার মনে হয় এখানে একটা বোল্ড ডিসিশন নিলে ভালো হতো আর কি দেশের জন্য তিনি বলছেন সিরাম বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সবচেয়ে কাছের দেশ ভারত তারপরেও ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করার সময় একটিমাত্র কোম্পানিকে সুযোগ দিয়ে মাত্র উৎস থেকে আমদানির পরিকল্পনা করা কতটা যুক্তিসঙ্গত হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে বাংলাদেশে কী প্রক্রিয়ায় কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে নানা দিক থেকে গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ফামিদা খাতুন বলছেন মহামারীর কারণে ভ্যাকসিন নিয়ে কারাকারি হবে এটি ছিল অনুমেয় এবং সে কারণেই ক্রয় পরিকল্পনায় আরও বেশি সতর্ক থাকার দরকার ছিল ভ্যাকসিন অনেক দেশে দেখা যাচ্ছে যে তারা নিজেদের জন্য রেখে ভ্যাকসিন ন্যাশনালিজম এটা কিন্তু শুরু হয়েছে যার ফলে যে সমস্ত দেশ এটাকে প্রস্তুত করতে পারছে না তাদের কাছে কিন্তু এটা যাওয়াটা একটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র যে কোনো একটি কোম্পানি কিংবা একজন আমদানিকারক কিংবা একজন কে অনুমতি না দিয়ে অন্যান্য প্রায় ব্যক্তি খাতের অন্যান্য অনেককেই সেটার কাছে সেটার জন্য অনুমতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যান্য দেশে অন্যান্য ভ্যাকসিন গুলোকেও কিন্তু এক্সপ্লোর করা উচিত কিভাবে পাওয়া যায় তবে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়ায় ভূমিকা রাখা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তখন শুধুমাত্র ভারত থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা আমাদের একটা ডাক্তারদের এক্সপার্ট কমিটি আছে তারা তখন এক সিদ্ধান্ত দিয়েছিলেন ডাব্লিউএইচও যেটা এপ্রুভ হয়নি সেইটা আমাদের গ্রহণ করা ঠিক হবে না তখন দেখা যায় যে অন্যরা ডাব্লিউএইচও এপ্রুভ না যেটা একমাত্র যে আমেরিকান যেটা কিন্তু সেটার লজিস্টিকটা এত ডিফিকাল কারণ ওটা যে টেম্পারেচার রাখতে হয় আমাদের সেই ধরনের লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট নাই সেই জন্য আমরা উই জাস্ট ইগনোর দ্যাট ওয়ান আমরা যেগুলো আমাদের ম্যানেজ করতে পারব আমাদের সেগুলোর সাথে আর আগে ছিল এই ডাব্লিউএইচও না হলে আমরা অ্যাপ্রুভ না হলে আমরা আনবো না কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেইটা হয়তো উই হ্যাভ টু মেক সামে এক্সেপশন টু ইট কর্মকর্তারা বলছেন খুব শিগগিরই চীন থেকে ভ্যাকসিন আনা এবং রাশিয়ার সহায়তায় নিজেরাই টিকা তৈরির কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি নিজেরাও ভ্যাকসিন আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে আর চলমান সংকটের জরুরি সমাধানে টিকা রপ্তানির উপর ভারত সরকারের নিষেধাজ্ঞা শুধুমাত্র বাংলাদেশের জন্য কিছুটা শিথিল করা যায় কিনা তা নিয়েও জোর তৎপরতা চলছে শুনছিলেন রাকিব বিশেষ প্রতিবেদন শেষ করার আগে সংবাদ বাংলাদেশের রাজধানী ঢাকার পুরনো অংশে রাসায়নিকের গুদাম থেকে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড এ পর্যন্ত চারজন নিহত গুরুতর আহত হয়েছেন আরও বহু মানুষ আর বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ হারের মধ্যে সরকার পঁচিশ তারিখ থেকে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় সাড়ে দশটার ভারতে রাত দশটায় শুনবেন আশা করি সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন